ব্যাট হাতে তাণ্ডব চালালেন মোহাম্মদ মিঠুন। টুর্নামেন্টের শুরুর দিকে রানে ছিলেন না মোহাম্মদ মিঠুন, কিন্তু গ্রুপ পর্বে সিরিজের দিকে রান পেয়ে মোহাম্মদ মিঠুন জ্বলে উঠেছে সুপার লিগে এসে। ঢাকা প্রিমিয়ার লিগে সুপার লিগ পর্বে মুখোমুখি হয় আজ শেখ জামাল ধানমন্ডি ক্লাব এবং প্রাইম ব্যাংক ক্রিকেট। মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব শুরুতে ভালো করতে পারেনি। দলীয় মাত্র 17 রানে ওপেনার রনি তালুকদার সাজ গড়ে ফিরেন ব্যক্তিগত 11 রানে। 3 নম্বরে নামা এনামুল হক বিজয়কে সাথে নিয়ে অবশ্য 34 রানে ছোট একটি জুটি গড়েন ওপেনার রুবেল মিয়া। এই জুটি বিচ্ছিন্ন হয় 23 বলে 21 রানের ধীরগতি ইনিংস খেলে রুবেল সাজগড়ে ফিরে গেল। রুবেলের মতো এনামুল হক বিজয় ধীরগতি ব্যাটিং করল এ ম্যাচে, তবে ব্যতিক্রম ছিল মোহাম্মদ মিঠুন। মিডল অর্ডারে ব্যাটিং করা মোহাম্মদ মিঠুন বিজয়কে সাথে নিয়ে 40 রানে জুটি গড়ে সেখান থেকে বিজয় সাজগড়ে ফিরে যায় ব্যক্তিগত 27 রানে। ইনিংসের বাকিটা সময় অবশ্যই তাণ্ডব চালিয়েছিলেন মোহাম্মদ মিঠুন এবং রকিবুল হাসান। ইনিংসের শেষ সময় পর্যন্ত ক্রিজে থাকা মিঠুন 42 বলে মোকাবেলা করে অপরাজিত ছিলেন 67 রানে। এই 67 রান করতে মোহাম্মদ মিঠুন হাঁকিয়েছিলেন 7টি চার এবং 2টি ছক্কা। তার স্ট্রাইক রেট ছিল 159। মিঠুনের সাথে ছিল ব্যাটসম্যান রকিবুল হাসান। রকিবুল হাসান অপরাজিত থাকে 19 বলে মোকাবেলায় 34 রান করে। রকিবুলের এই 34 রান করতে হাঁকিয়েছিলেন 4টি চার এবং 1টি ছক্কা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন।